আসসালামু আলাইকুম, আমি রুমি চিপিল্লা, ডিপস মাম প্রেজেন্টেশন চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে একটা মুখরোচক মজাদার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, যেটা খেলে একদম মুখে স্বাদ লেগে থাকে। এটা একটা শীতকালীন রান্না বলা চলে, কারণ শীতের সবজি দিয়েই এই রান্নাটা করা হয়। আসলে কি, এখন তো বারো মাসই সব ধরনের সবজি বাজারে পাওয়া যায়, কিন্তু আসলে কি সেগুলো টেস্টি হয়? যে সিজনের যে সবজি সেটা কিন্তু সেই সিজনেই টেস্ট লাগে। তো এখন আমি এই যে দুটো কাতলা মাছের মাথা এবং দু পিস মাছ, আমি এটা নিয়েই রান্নাটা করব। সবজিটা অবশ্য খুব বেশি দেব না, অল্প দেব, এভাবেই আমি রান্নাটা করব। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর এই হচ্ছে আমার আজকের সবজি, কিছু আলু, সিম, টমেটো এবং কাঁচামরিচ। আমি প্রথমে আলুগুলা একটু লাল করে ভেজে নেব, খুব বেশি না, হালকা একটু লাল করে আমি প্রথমে আলুগুলিকে ভেজে নেব। তো বন্ধুরা, এখনও কিন্তু আমি জানি না আপনারা কে কেমন আছেন, তবে রাব্বুল আলমিনের কাছে অবশ্যই দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন। আর এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ, এক টুকরা আদা এবং একটু রসুন, এটা আমি ব্লেন্ড করে নেব। আমি একটা মাঝারি সাইজের লাল টমেটো, সেটাও আমি ব্লেন্ড করে নেব। তো যেটা বলছিলাম যে আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন। আর আলহামদুলিল্লাহ আমি এখন আগের থেকে অনেক ভালো আছি, যদিও আমার গলাটা এখনও ঠিকমতো তার কাজ করতে পারছে না, সেটা আমার ভয়ে যে আপনারা বুঝতে পারছেন। তারপরও শারীরিক অন্যান্য দিক থেকে আমি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছি। তো আমার কিন্তু আলুগুলি আমি একটু লাল করে ভেজে নিয়েছি এবং সেগুলি তুলে নিয়েছি। এইবার আমি মাছটা ভেজে নেব। মাছটাও আমি কিন্তু একটু লো আঁচে সময় নিয়ে সুন্দর করে ভেজে নেব, যাতে খিতাটা পর্যন্ত জালটা যায়। আর এই যে এক টুকরা লেজ, একটা মাছ, এই দুটো হচ্ছে আমার বিড়ালের জন্যে, আর মাথা দুটো আমি আর দ্বীপের পাপা খাবো। আর ছেলেমেয়েরা যেহেতু মাছ পছন্দ করে না, ওদের জন্যে মাংস আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এবার আমার কিন্তু মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু বলছি যে আমি মাছের ভিতরটা সুন্দর করে ভাজতে চাই, এই কারণে আমি মাথা দুটো কিন্তু এরপরে বেশি একটু খাড়া করে দেব, যাতে এর নিচটাও জাল হয়। এই যে দেখেন, আমি মাথা দুটো খাড়া করে দিয়েছি। আর এই যে কাতলা মাছের ঠোঁট কিন্তু কাটা না। আমি কদিন আগে একটা কমেন্ট পেয়েছি যে আমার এক ফ্রেন্ড, এক ভাই আমাকে কমেন্ট করেছে যে রুমিজ, তুমি এ তো মাছের ঠোঁট কাটনি। হ্যাঁ, এখন ওই মাছটা সেদিন ছিল রুই মাছ, তা আমি আবার রিপ্লাই দিলাম যে এই মাছ তো কামড়ায় না, এই জন্য আমি ঠোঁট কাটিনি। আসলে কি, মাছের এই ঠোঁটটা খেতে না আমি খুব পছন্দ করি, তা যেহেতু এই মাছ কামড়ায় না, এই কারণে আমি ঠোঁটও কাটিনি। তা আজও কিন্তু আমি মাছের এই যে কাতলা মাছ, এটার আমি ঠোঁট কাটিনি। তো যাই হোক, এবার আমি মশলাগুলোকে কষিয়ে নেব। তো এই যেটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, পেঁয়াজ, রসুন আর আদা, আমি সেটা এখন এখানে দিয়ে দিলাম। এরপর আমি এর সাথে হলুদ, মরিচ, লবণ, একটু জিরা গুঁড়া, এগুলি আমি অ্যাড করে দেবো। আর যেটা করতে হবে, এই রান্নাটায় না মশলাটা খুব ভালো করে কষাতে হয়। এই যে এই মশলাটা, এটা কিন্তু তেল প্রায় উঠে আসছে, এই তেল ওঠা পর্যন্ত আমি এটা ভালো করে কষাবো। এরপরে আমি এর ভিতরে আরও দুবার পানি, তা প্রথমবার পানিটা কিন্তু আমার চলে আসবে টমেটো আমি যখন দিব, তখন একবার তো ওর টমেটোর মধ্যে তো অনেক পানি থাকে, সেটা পরবর্তীতে আবার পানি দেব। তারপরও যদি আমি দেখি যে না, গন্ধটা ঠিক মতো যাচ্ছে না, তাহলে আবার দেবো। আর যদি দেখি যে না, গন্ধটা চলে গেছে, আমি স্যাটিসফাই, তাহলে আর পানি দেওয়ার প্রয়োজন হবে না। তো এই যে আমি ধনে গুঁড়া আর জিরা গুঁড়া, এটা আমি দিয়ে দিলাম। তো মশলাটা আমি অনেকক্ষণ বসে ভাজবো, অন্তত 3-4 মিনিট। এই যে তেল উঠে আসছে, এখন আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম। এটাকেও আমি এখন তেল ওঠা পর্যন্ত, এটা কিন্তু আমি একটু লো আঁচে ভেজে নিচ্ছি। আমি যেমন মাছটা লো আঁচে ভেজে নিয়েছিলাম, আমি মশলাটাও, যাতে মশলাটা সুন্দর করে হয়, এই কারণে সুন্দর করে রান্না হয়, এই কারণে আমি মশলাটাকেও খুব ভালো করে রান্না করব লো আঁচে দিয়ে। এই যে তেল উঠে আসছে, এবার আমি এই যে আমার
টমেটো যে পাত্রে আমি ব্লেন্ড করেছি সেটা ধুয়ে আমি আবার পানিটা দিয়ে দিলাম। তো এটাও আমি তেল ওঠা পর্যন্ত আমি এটা কষাতে থাকব। তো এখনই আমি যেটা বুঝতে পারছি যে মশলার গন্ধটা এখন আর বের হচ্ছে না, বেশ সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে। তো আর দুই এক মিনিট মশলাটা ভেজেই আমি এর ভিতরে আমি সবজি দিয়ে দেবো। তা সবজির ভিতরে আমার কিন্তু এখন দিতে হবে সিম। আর এই সিমগুলি যেহেতু আমি আলুটা আগে ভেজে নিয়েছি, আমার মাছটা ভাজা আছে, অতএব সিমটা ভাজার দরকার নেই, এটা একটু হালকা কষিয়ে নিলেই হয়ে যাবে। আর এই সিমটা না একদম ডিপ গ্রিন কালার, এবং আমি এটা দেখেছি এটা রান্নার পরেও এরকম ডিপ গ্রিন কালারে থাকে। অন্যান্য সিম রান্নার পরে যেটা ফ্যাকাশে হয়, কিন্তু এই সিমটার নাম কী এটা অবশ্য আমি জানি না। আমি সিমের ভিতরে দুটো তিনটা সিমের নাম জানি, জামাইকুলি সিম, আমপাতা সিম, এরকম যেন কী কী এই নাম আছে, কিন্তু এই সিমটার নাম আমি জানি না। তো এটা কিন্তু আমি গতকাল দ্বীপকে নিয়ে যখন দ্বীপের সারের বাসায় আমি গিয়েছিলাম, তো আমাদের বাজারের উপর থেকেই আসা যাওয়া করতে হয়। তো ফেরার পথে আমি এই সিমটা দেখে আমার খুব পছন্দ হলো। আমার ধারণা ছিল যে বেশ পেট মোটা মোটা সিম হয়তো এর ভিতরে বিচি আছে, এজন্যই কিন্তু আমি দোকানে গেলাম সিমটা কিনতে। তা দোকানদার বলল যে না আপা, এর মধ্যে বিচি নেই, সিমগুলি এইরকমই এবং খেতে খুব সুস্বাদু। তো এই জন্যেই আমি বাসায় এসে আমি কিন্তু রাত্রেবেলা কয়েকটা সিম ভাজি করে খেয়ে দেখেছি, আসলে সাংঘাতিক মিষ্টি এবং খেতে অনেক ভালো। আর এই যে এক বাটি তরকারি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে গোশের তরকারি। এটা আজ সকালবেলা বড় মামা শ্বশুরের বাসা থেকে পাঠানো হয়েছে শ্বেতা এবং দীপের জন্যে। যেহেতু ওরা মাংস পছন্দ করে, মানে যখনই যে বাড়িতে আত্মীয় স্বজনের মধ্যে মাংস রান্না হয় বেশি পরিমাণে, তখনই আমার বাসায় গিফট হিসাবে এক বাটি চলে আসে। তো আজ সকালেও আমি সেরকম ওটা পেয়েছি। আমার এখন তরকারিতে কিন্তু পানিতে বলক চলে আসছে, আমি এবারে মাছের মাথা এবং মাছ দিয়ে দেব। আমার রান্না কিন্তু হতে আর খুব বেশি দেরি নেই, আর 10 মিনিটের মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই পুরো রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো 18-20 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো বন্ধুরা, আমি একটু ঢেকে দিলাম, এখন একটু দেখি। আমি অবশ্য মাঝে লবণটা চেখে দেখেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এজন্য আমি অনেক দুঃখিত। তো আমার লবণটা ঠিক ছিল, আমাকে নতুন করে কোনো লবণ অ্যাড করতে হয়নি। তো এখন আমি যেটা করব, যে কাঁচামরিচ এবং টমেটো, কাটা টমেটো এটা আমি দিয়ে দেব। আর এই কাঁচামরিচগুলাও না মানে খোসাটা এতই এই মোটা যে এটা কিন্তু আমি যখন অন্য তরকারি যখন শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করি, এই কাঁচামরিচটা দিয়ে আমি কাঁচামরিচটা ব্লেন্ড করে নিই, কারণ এটা শুধু কেটে দিলে ঝালটা বের হয় না, খোসাটা বেশ যথেষ্ট পুরো আর দেখতে অনেকটা ক্যাপসিকামের মতো। এই জন্যই আমি বাজার থেকে এই কাঁচামরিচটা নিলাম, সবুজ এবং লাল দুটো রঙই, যাতে দেখতে অনেক সুন্দর দেখায় এবং এ মরিচেরও দেখলাম কালারটা নষ্ট হয় না, এটা আমার কাছে অনেক ভালো লাগলো। তা আমি উপরে একটু জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়া এটা আমি একটু ছড়িয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু শেষ, এখন আমি চুলাটা অফ করে দেব এবং সার্ভিং ডিশে ঢেলে নেব। এই যে আমি চুলাটা অফ করে দিলাম, আমার রান্না হয়ে গেল। তো বন্ধুরা, কথা বলতে বলতে তো রান্না প্রায় শেষ হয়ে গেল। তবে যে কথাটা এখনও বলা হয়নি, যেটা সবসময় বলি, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমার ভ্লগ যদি আপনাদের ভালো লাগে, আমার যে সমস্ত হাতের কাজ, ক্রাফটের কাজ আমি দেখিয়েছি, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। এবং সামনে ইনশাল্লাহ আমি আরও ক্রাফটের কিছু কাজ দেখাবো। আসলে কি, অনেক কাজ সংসারে করে পরে আর এনার্জি থাকে না, তারপরও আমি চেষ্টা করি কিছু কিছু বাড়তি কাজ করার। আর যেটা, যে আপনারা অবশ্যই আমার জন্য অনেক 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 দোয়া করবেন, আর আমি তো অবশ্যই আমার দেশবাসী, আমি বাংলাদেশি এবং আমার বাংলাদেশের
এর জন্য, সেই সাথে সারা বিশ্বের যেখানে যত অসহায় মানুষ আছে, যত বৃদ্ধা বৃদ্ধ শিশুরা আছে, আমি প্রত্যেকের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ রহমতের ছায়া থাকে। আপনারাও ঠিক তেমনিভাবে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থভাবে সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে পারি, আমি যেন কাজ করে যেতে পারি, আপনাদের সামনে নতুন নতুন ফ্লাগ, নতুন নতুন রেসিপি নিয়ে উপস্থিত হতে পারি, এই কামনা থাকলো। তো বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই, দোয়া করবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে আগামী কোনো রেসিপি এবং ফ্লাগে।